بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد الحمد لله جابوتي وبرشانشا وغنوغان تعريف بمستوتي شيء مهان رجال هراج الله سبحانه وتعالى نميت যিনি আজকে আমাদেরকে এই জুবাইল দাওয়া সেন্টারের ক্লাস কক্ষে ইসলাম শিক্ষা কোর্সের এই ক্লাসে উপস্থিত হওয়ার তফিদান করেছেন এই জন্যেই আমরা মহান অধিপতি রাজাধিরাজ আল্লাহ ওয়া তার নিমিত্তে অন্তর অন্তস্থল থেকে কালীমতের শুকুর তথা কৃতজ্ঞতা মানে উচ্চারণ করি পড়িয়ার আহমদুলিল্লাহ অতপর সালাদ সালাম এবং শান্তি শান্তির ধারাবর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রাণপ্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী প্রতি আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সাত সাল্লাম পেশ করি পড়ি সাল আলী হাসাল্লাম প্রাণপ্রিয় উপস্থিতি সমেত সাথী বন্ধুগণ একশো কবিরা মধ্যে আজকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ ত সে বিষয়টি হচ্ছে মিথ্যা কথা বলার ভয়াবহতা অর্থাৎ মিথ্যা কথা নিঃসন্দেহে কবিরাগুনার অন্তর্ভুক্ত তো ইসলাম মিথ্যা কথার ব্যাপারে কি বলেছে বা এর ভয়াবহতা কি ব্যক্তি এবং সমাজের উপরে এর কি ধরনের কুপ্রভাব পড়ে সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা অতি সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করব আল্লাহ যদি তফিক দান করেন ইনশাল্লাহ তলা প্রিয় বন্ধুগণ আল্লা সুবাহনতলা মানুষকে আল্লাহ নবী সাল আলী ও এর অনুসরণ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা বলছেন ক্যান আল্লা কুমফি রসুল ইহি উসলাত হাসানা নিশ্চয়ই আল্লাহ রসুলের কাছে নিশ্চয়ই রসুল সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্যে উত্তম আদর্শ অর্থাৎ তাকে যদি আমরা সঠিকভাবে অনুসরণ অনুকরণ করি তবে তা আমাদের দুনিয়া এবং আখেরাতের সার্বিক কল্যাণের নিশ্চয়তা প্রদান করে আল্লা নবী সালামের কাছে সবচেয়ে জঘন্য মানুষের বৈশিষ্ট্য ছিল মিথ্যা কথা বলা তিনি মিথ্যা কথাকে চরম ঘৃণা করতেন আল্লাহ সুফানতলা নিজেও মিথ্যাবাদীদেরকে ঘৃণা করেন আমরা দেখি কোরআনে হাদিস এ ব্যাপারে কি বলা হয়েছে ইসলামে মানুষকে চারিত্রিক উন্নতির যত দিক রয়েছে যত কিছুর মধ্যে চারিত্রিক উৎকর্ষতা রয়েছে ইসলাম সেগুলো প্র্যাকটিস করার জন্যে নির্দেশ দিয়েছে আর যত ধরনের খারাপ চরিত্র এবং বৈশিষ্ট্য রয়েছে ইসলাম এগুলো থেকে মানুষকে মুক্ত হওয়ার নির্দেশ প্রদান করেছে আর নিঃসন্দেহে আমরা জানি মিথ্যা কথা অত্যন্ত জঘন্য একটি চরিত্র যেটা মানুষের কাছে যেমন ঘৃণীত আল্লাহ সুবহানদের কাছেও ঘৃণিত আল্লাহনবী নবী আলুসাল্লামের কাছে এই মিথ্যা কথা সবচেয়ে নিকৃষ্ট চরিত্রই ছিল কেউ যদি মিথ্যা কথা বলতো তাহলে প্রিয় নবী সাল্লাহ ইসলাম তাকে চরমভাবে ঘৃণা করতেন কারণ মিথ্যার উপরে ভর করে সমাজে অসংখ্য অগণিত অন্যায় এবং পাপাচার সংঘটিত হয় মিথ্যার সিঁড়িবে মানুষ অন্যায় অশ্লীলতা নোংরামি দুর্নীতি মানুষের সম্পদ লুণ্ঠন মানুষের ইজ্জত হরণ মানুষের হক নষ্ট করা এই সব কিছু অপকর্ম করে থাকে এই মিথ্যাকে কেন্দ্র করে বা মিথ্যার মাধ্যমে তাহলে ইসলাম আমাদেরকে এই মিথ্যা সম্পর্কে মিথ্যা কথা বলার ভয়াবতার সম্পর্কে কী বলছি সেটা আমরা জানার চেষ্টা করি প্রথমে আমরা জানব মিথ্যা কথা কাকে বলে ইমাম ইবন হাজার আসল আলী মিথ্যার পরিচয় দিতে গিয়ে বলছেন হুয়াল ইখবার ও বিশ্বাই আন খেলা ফিমা হুয়া আলে উন ক্যানা আমদান আউ খাত মিথ্যা বলা হয় এমন বিষয়ে খবর দেওয়া যেটা আদতে ঘটেনি চাই সেটা মানুষ ইচ্ছা করেই বলুক অথবা ভুলবশত বলুক এটাই হচ্ছে মিথ্যা মানে যেটা অবাস্তব অসত্য এমন বিষয় সম্পর্কে খবর দেওয়া বা তথ্য দেওয়া এটাই হচ্ছে মিথ্যাচার সেটা অনেক সময় মানুষ ইচ্ছা করেও করে অনেক সময় মানুষ ভুলবশত মিথ্যা খবর প্রচার করে দেয় ইমাম নওয়ি রহম্লা বলছেন হুয়াল ইকবার সেই আলা খেলাফি মাহু বাস্তবতার বিপরীতে কোনো বিষয়ে সংবাদ দেওয়া আমদান ও সাহওয়ান চাই সেটা ইচ্ছাকৃত হোক অথবা ভুলবশত হোক সাওয়াউন ক্যান আল ইকবিন আউ মুস্তাকবাল সেই খবরটা অতীতকালের সাথে সংশ্লিষ্ট হতে পারে অথবা ভবিষ্যৎকালের সাথে সংশ্লিষ্ট হতে পারে প্রিয় বন্ধুগণ ইসলামের দৃষ্টিতে এই মিথ্যা কথার ভয়াবহতা কি নিঃসন্দেহে মিথ্যা কথা বলা অত্যন্ত নোংরা স্বভাবের পরিচায়ক একজন মানুষ যখন মিথ্যা কথা বলে তখন বুঝে নিতে হবে এই লোকটা চারিত্রিকভাবে খুবই নিম্ন পর্যায়ের কারণ একজন উত্তম চরিত্রবান ব্যক্তি কখনো তার মুখ দিয়ে মিথ্যা কথা বের হবে না আর যার চরিত্র নিকৃষ্ট পর্যায়ের খুব নিম্নমানের নৈতিকতা যার মধ্যে রয়েছে তার মুখ দিয়েই মিথ্যা বের হয় কথায় কথায় মিথ্যা বলে এবং এটা এক ধরনের রোগ যেই সমাজে মিথ্যা ছড়িয়ে যায় সেই সমাজ নিশ্চিতভাবেই ধ্বংসের দিকে এগিয়ে যায় যেই ব্যক্তি মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে যায় সেই ব্যক্তির চারিত্রিক অধপতনের আর কিছু বাকি থাকে না প্রিয় বন্ধুগণ পৃথিবীতে যত মানুষ যত অন্যায় করে সব অন্যের পিছনেই মিথ্যা জড়িয়ে রয়েছে আমরা যদি দেখি নেকির কাজ কিন্তু কেউ যদি দুনিয়ার স্বার্থে করে তো এটাও কিন্তু এক ধরনের মিথ্যাচার মানে কাজটা করা উচিত আল্লাহর জন্যে এবং মানুষকে সে দেখাচ্ছে যে সে আল্লাহর জন্যে কাজ করতেছে এবাদত করতেছে কিন্তু সে মিথ্যার চাদরে তার মনের অবস্থাটাকে গোপন রেখেছে আসলে সে কাজ করতেছে দুনিয়ার স্বার্থে মানুষের প্রশংসা পাওয়ার জন্যে তাহলে রিয়া বা লোক দেখানো কাজ এটা মিথ্যার চাদরে জড়ানো একটি বিষয় যেটা মানুষ করে থাকে এই যে যত ধরনের সমাজে বেদাত ঘটতেছে যত ধরনের বেদাতে কার্যক্রম রয়েছে এই সকল বেদাতের পেছনে রয়েছে মিথ্যাচার কারণ যারা বেদাত করে তারা মানুষকে দেখায় যে এটাই বুঝি সত্য এটাই সত্য দিন আল্লাহ রসুল সাল্লাম এটা করেছেন বা করতে বলেছেন বা সাহাবাগন এটি করেছেন কিন্তু বাস্তবে সেটা আল্লাহ নবী সাল্লাম নিজে কখনো করেন নাই শাহবাগন কখনো করেন নাই বা ইসলামের কোনো অস্তিত্বই নাই তাহলে পেদাতি কার্যক্রমও একটি মিথ্যাচার মুনাফিকই হচ্ছে একটি মিথ্যাচার মুনাফিক মানে মানুষের সামনে সে প্রকাশ করছে সে একজন পাক্কা মুসলিম দাড়ি রেখেছে মাথায় টুপি পরে লম্বা জুব্বা পরে মিষ্টি মিষ্টি কথা বলে মুসলিমদের সাথে মেশে কিন্তু অন্তরে রয়েছে কুফুরি সে অন্তরে আল্লা সুবহান তালার প্রতি বিশ্বাস রাখে না রাসুলকে সে বিশ্বাস করে না সে ইসলামকে ঘৃণা করে তো মুনাফে এটি এক ধরনের জঘন্য মিথ্যাচার এই মিথ্যা সব অন্যায় অপকর্মের চাবি যত অন্যায় রয়েছে সমাজে যত দুর্নীতি হয় দুর্নীতির পেছনে রয়েছে মিথ্যাচার ব্যবসায় ধোকাবাজি যে করা হয় এই ধোকাবাজির পিছনে রয়েছে মিথ্যাচার সরকার মানুষের সাথে প্রতারণামূলক কার্যক্রম করে থাকে প্রত্যেকটা পেছনে রয়েছে মিথ্যাচার বাজারে নকল পণ্য বিক্রয় করা এর পেছনে রয়েছে মিথ্যাচার কথা ঠিক না বেঠিক সমাজে মানুষ একজনের জমি আরেকজন দখল করে নিচ্ছে এর পেছনে রয়েছে মিথ্যাচার মিথ্যা ডকুমেন্ট দিয়ে মিথ্যা দলিল তৈরি করে একজনের জমি আরেকজন দখল করে নিচ্ছে মিথ্যা সাক্ষী দ্বারা কিছু মানুষ জেলের মধ্যে পচে মরছে তাহলে একজন মানুষের বিপর্যয়ের জন্যে ধ্বংসের জন্যে দায়ীকে ওই মিথ্যা কথা মিথ্যা সাক্ষ্য দেওয়া এভাবে করে আমাদের জীবনের পরতে পরতে জীবনের প্রত্যেকটি পদক্ষেপে যত ধরনের অন্যায় ঘটতেছে সেগুলোর পেছনে রয়েছে মিথ্যাচার যারা শিরকি কর্মকাণ্ড করছে তারাও শেরেকের পক্ষে কোরআন হাদিসের দলিল দিয়ে শিরকি কর্মকাণ্ড করে চলেছে এটাও এক ধরনের মিথ্যাচার কারণ আল্লাহ আল্লাহতালা মানুষকে শিরিক করতে বলেন নাই কিন্তু তারা কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে কবর পূজা সাব্যস্ত করে দেখিয়ে দিচ্ছে যে কবর পূজা শরীয়তে যায়জ মানুষকে সেজদা দেওয়া যায়জ এর পেছনে কিন্তু রয়েছে মিথ্যাচার অসত্য দলিল আল্লা নবী সাল্লামের নামে অসংখ্য হাদিস আজকে সমাজে চলছে যেগুলোর ভিত্তি হল বানোয়াট হাদিস আর প্রত্যেকটা বানোয়াট হাদিস মানে আল্লাহ রাসুলের নামে মিথ্যাচার আমাদের সমাজে অসংখ্য বানোয়াট হাদিস প্রচলিত রয়েছে যেমন রাজনৈতিক নেতারা মিথ্যা হাদিস বলে থাকে হব্বল ওয়াতানে মিনাল ইমান দেশপ্রেম ইমানের অংশ শিক্ষাক্ষেত্রে শিক্ষকরা ছাত্রদেরকে মিথ্যা হাদিস বলে জ্ঞান চর্চার দিকে উৎসাহিত করে তারা বলে জ্ঞানীর কলমের কালী শহীদের রক্তের চেয়েও উত্তম অথচ এটা রাসুল করিম সাল্লাহু সাল্লামের নামে একটি জঘন্য মিথ্যাচার আল্লাহ নবী সাল্লাম এই ধরনের হাদিস বলেন নাই ছাত্রদেরকে বলে হাদিসে রয়েছে উত্তর বলে আলমা ও উ সিন যে তোমরা জ্ঞান অর্জনের জন্য চিন দেশ হলেও যাও আলহাদিস হাদিস দেখবেন যে দেওয়ালে লেখা আছে বা বিভিন্ন পোস্টারের মধ্যে লেখা আছে যে আল্লাহ নবী সাল্লুসাল্লাম বলেছেন যে জ্ঞান অর্জনের জন্য তোমরা চিন্দেশ হলেও যাও অথচ এটা রাসুল করিম সালসাল্লাম নামে মিথ্যাচার অনুরূপভাবে কবর পূজা বা আল্লাহনবী সাল্লাহ সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করার ক্ষেত্রে কবর পূজারী বেদাতিরা মিথ্যা হাদিস দিয়ে মানুষকে ধোকা দেয় তারা বলে হাদিসে রয়েছে উল্লাহা খালাক্ত হে নবী আপনাকে সৃষ্টি না করা হলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো কিছুই সৃষ্টি করা হতো না অথচ এটি প্রিয় নবী সাল্লাহিসাল্লামের নামে জঘন্য মিথ্যাচার আল্লাহ নবী সাল্লাহিসাল্লাম এই জাতীয় কথা কখনোই বলেননি মোহাদিস কিরাম হাদিস গবেষণা করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে কোনো নির্ভরযোগ্য হাদিসের কিতাবে এই ধরনের হাদিস পাওয়া যায় না তার মানে দেখা গেল আমাদের সমাজে ধর্মের নামে চলতেছে মিথ্যাচার রাজনীতির ক্ষেত্রে চলতেছে মিথ্যাচার ব্যবসায়িক ক্ষেত্রে চলে মিথ্যাচার এক ব্যবসায়ী বাজারে গিয়েছে বেগুন বিক্রি করার জন্যে বেগুন বিক্রি হচ্ছে না তখন বানোয়াট হাদিস বলে মানুষকে এখন বেগুন কেনার দিকে উৎসাহিত করতেছে যে আল্লাহ নবী সাল্লাহ আলু সাল্লাম বলেছেন জান ও শিফা অমিন কুল্লিদা যে বেগুন সর্বরোগের ঔষধ তো আলেমগুন বলেছেন এটা কোনো হাদিস না অথচ হাদিস হিসেবে প্রচলিত রয়েছে এভাবে করে ফজিলতের দিকে আপনি যান মানুষকে ফজিলতের বয়ান করতেছে বানোয়াট হাদিস দ্বারা মিথ্যা কথা বলে মানুষকে তারা ইসলামের দিকে ডাকার চেষ্টা করতেছে তাহলে ধর্মীয় ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষেত্রে ব্যক্তিগত পর্যায়ে কত মিথ্যাচার ঘটে চলেছে স্বামী স্ত্রীর সাথে স্ত্রী স্বামীর সাথে এমন বিষয়ে মিথ্যাচার করে যেটা উভয়ের জন্য ক্ষতিকারক বাবা সন্তানদের সাথে মিথ্যাচার করতেছে সন্তান পিতামাতার সাথে মিথ্যাচার করতেছে মিথ্যা কথা বলতেছে কোম্পানির বস তার কর্মচারীদের সাথে মিথ্যা কথা বলতেছে আবার কর্মচারীরা বসের সাথে মিথ্যা কথা বলছে যে কাজটা আদতেই করে নাই রিপোর্টের মধ্যে সেটা লিখে দিল পরীক্ষায় যে নকল করা হয় সেটাও এক ধরনের মিথ্যাচার কারণ পরীক্ষায় দেখে দেখে প্রশ্নের উত্তর লিখে ফেললো অথবা কলা কৌশলে আরেকজনের কাছ থেকে দেখে বা শুনে উত্তর লেখল কিন্তু সে বোঝাতে চাইল যে এটা সে নিজের জানা থেকে লিখেছে অথচ এটা অবাস্তব এটা একটা মিথ্যা তার মানে সকল ক্ষেত্রেই মিথ্যা ছড়িয়ে রয়েছে এমন কি ছোট বাচ্চার সাথেও মানুষের নানা ধরনের মিথ্যা কথা বলে তাদেরকে নানা প্রলোভন দেখায় অথচ বাস্তবে সেটা করে না এগুলো আসে না নাই আমাদের সমাজে সত্য এবং মিথ্যার এই সংঘাতের মাঝে এখন সত্য কোনটা মিথ্যা কোনটা সেটা খুঁজে বের করাটাই কঠিন হয়ে গেছে টিভির স্ক্রিন খুললে এমন নিউজ দেখাচ্ছে যেটা অসত্য পত্রপত্রিকায় মিথ্যা রটনা ছড়িয়ে দেওয়া হচ্ছে মিথ্যা তথ্য পরিবেশন করে সমাজে বিশৃঙ্খলা লাগিয়ে দেওয়া হচ্ছে আর ফেসবুকের কথা কি বলবো। মানে এখানে যত ধরনের ভালো মন্দ সত্য মিথ্যা জগা খিচুড়ি সব ফেসবুকের মধ্যে ছড়িয়ে আছে সেখানে আল্লাহ নবী সালামের নামে মিথ্যা হাদিস বয়ান করা হচ্ছে ওয়াজ মাহফিলগুলোতে বক্তা সাহেব এমন সুরেলা কণ্ঠে ওয়াজ করতেছে এমন সব কিচ্ছা কাহিনী স্বপ্ন ইত্যাদি বয়ান করতেছে যেগুলোর বাস্তবে কোনো ভিত্তি নাই প্রিয় ভাইরা আমার তাহলে এই তো হচ্ছে আমাদের সমাজের বর্তমান অবস্থা অথচ এই মিথ্যা হচ্ছে মুনাফিকির আলামত এবং মুনাফিকের বৈশিষ্ট্য মিথ্যা কখনো মুসলিমের বৈশিষ্ট্য হতে পারে না আল্লাহ সুফান তারা বাকারার আট থেকে দশ নম্বর আয়াতের ইসাদ করছেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা বলে যে আমরা ইমান এনেছি আল্লাহ এবং রসুলের প্রতি কিন্তু তারা আদতে আদতে ইমানদার নয় ইন আল্লাহিনু অরুন আল্লাহ তালা বলছেন যে এরা ধোকাবাজি করে আল্লাহর সাথে এবং ইমানদারদের সাথে এরা মূলত নিজেদের সাথেই ধোকাবাজিটা করে আল্লাহর সাথে কি ধোকাবাজি করা যায় কিন্তু তারা চেষ্টা করে আল্লাহকে ধোকায় ফেলে দিতে না মোমিনদের সাথে তারা ধোকাবাজি করে হ্যাঁ মোমনরা ইমানদাররা কখনো তাদের মিষ্টি কথার তাদের মিষ্টি কথায় ধোকায় পড়ে যেতে পারে কিন্তু আল্লাহ তালাকে কি ধোকা দেওয়া সম্ভব আল্লাহ সুফহান ও তালা মানুষের মনের খবর সম্পর্কে পরিপূর্ণভাবে অবগত সুতরাং আমাদের মুখের কথা কী আর মনের খবর কি আল্লাহ সুহানতারা সেটা পরিপূর্ণভাবে জানেন আল্লাহ তালা বলছেন অমায়ুন ইনফুসাহ অমায় শহরুন এরা মূলত নিজেদের সাথে ধোকাবাজিটা করছে কিন্তু এরা টের পায় না এরা অনুধাবন করতে পারে না ফি কলু মারাদুন মারদুন ফেজেদাহমুল্লাহ মারাদ এদের অন্তরে রয়েছে ব্যাধি আল্লাহ তালা তাদের ব্যাধিকে আরও বৃদ্ধি করে দেন এদের অন্তরোগাক্রান্ত আল্লাহ তাদের অন্তর রোগকে আরও বাড়িয়ে দেন বিমা ওলাহম আদেবন এদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি তাদের মিথ্যা কথা বলার অপরাধে তাহলে কী বুঝা গেল মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী তারা মুমিনদের সামনে এক চেহারা নিয়ে উপস্থিত হয় কিন্তু তাদের প্রকৃত চেহারা কিন্তু ভিন্ন এদের দুইটা চেহারা রয়েছে মোহমে শেখ ফরিদ বগল মে ইট আপনার সাথে দেখা হবে দেখে খুব হাসি মুখে কথা বলবে আপনার অন্তরের খবর জেনে নেবে কিন্তু আপনার কাছ থেকে যখন দূরে চলে যাবে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল পাকবে আপনার ক্ষতি করা যায় কিভাবে সেই পরিকল্পনা করবে এটি হচ্ছে মুনাফি বৈশিষ্ট্য প্রিয় বন্ধুগণ আল্লাহ সুহান তাল্লা কোরআনে কারিমের মধ্যে এই দ্বিমুখী নীতির অনুসারী মুনাফিকদেরকে মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করেছেন আল্লাহ তালা বলছেন إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله هنا نبي جخون بولي جامرأ الله رسول. والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون <applause> الله تعالى بلتين. الله تعالى جانين الله رسول. আর নিশ্চয় মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী তাহলে আল্লাহ রসুলের কাছে তারা এসে বলে যে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রসুল আল্লাহর সাথে ধোকাবাজি আল্লাহ রাবুল্লা আলিন তাদের গোমর ফাঁস করে দিচ্ছেন তারা যদিও আল্লাহ রসুলের সামনে এসে মুখে মুখে তাকে রাসুল হিসেবে স্বীকৃতি প্রদান করছে সাক্ষ্য দিচ্ছে যে হেনবি আপনি আল্লাহ রসুল কিন্তু আল্লাহ বলছেন আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এরা মিথ্যাবাদী সুফহান আল্লাহ তাহলে আল্লাহ সুবহান ও তালা আমাদের ভিতরের খবর আমাদের মুখের কথা সব কিছুই ভালো করে জানেন অতএব মুনাফিকদের এই ধরনের মিথ্যাচার সম্পর্কে তিনি তার নবীকে সতর্ক করে দিয়েছেন প্রিয় বন্ধুগণ যাই হোক এই মিথ্যা হচ্ছে শয়তানের চাল শয়তান মানুষকে এই মিথ্যার চালের মধ্যে ফেলে দিয়ে তাদেরকে বিপদগামী করে পথভ্রষ্ট করে তার অনুসারী বানিয়ে দেয় আল্লাহ সুবহানতলা শয়তানের কৌশল সুর আরাফের বিশ এবং একুশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন আল্লাহ আল্লাহতালা বলছেন ওকাল এমেনহা কুমা রব্বু কুমা আনহা জি সাদারাতী ইল্লাহ তেকু উন এ মালা কেইনি আউ তেকুন অ্যা মিনাল খালে দিন ইবলিস শয়তান আদম আলাইসাদুসাল্লাম এবং হাওয়া আলাই হাসসালত সালামের কাছে গিয়ে বললেন তোমরা কি জানো আল্লাহতালা তোমাদেরকে ওই জান্নাতের গাছ থেকে খেতে নিষেধ করেছেন এর কারণ কি এর কারণ হল জিৎ তোমরা যদি এই গাছ থেকে খাও তাহলে তোমরা ফেরেস্তা হয়ে যাবে অথবা তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতে অবস্থান করতে পারবে অর্থাৎ আল্লাহ চান চান্না তোমাদেরকে ফেরস্তা বানাতে অথবা চান চান্না তোমাদেরকে চিরস্থায়ীভাবে জান্নাতের মধ্যে রাখতে এই জন্য তোমাদেরকে নিষেধ করে দিয়েছেন যেন তোমরা ওই গাছ থেকে কোনো কিছুই না খাও পকাশ এ মহামা ইন্নিলাকুমা লামিন্ন এবং আদম হাওয়া এর কাছে ইবলিস কসম খেয়ে বলল যে আমি তোমাদের একজন কল্যাণকামী তোমাদের ভালো চাই আমি খাও ও গাছ থেকে খাও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মিথ্যা কথা বলে আমাদের আদি পিতা আদম আলহ সালাম এবং তার স্ত্রী আমাদের মা হাওয়া আলি হসুসাল্লামকে ধোকায় ফেলে দিল এই জন্যই তাদের সন্তানরা শয়তানের কথায় ধোকা খেয়ে যায় কারণ আমাদের বাবা মা তারাই ধোকা খেয়ে গেছেন প্রিয় বন্ধুগণ তাহলে শয়তান এভাবে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মিথ্যা কথা বলে পথভ্রষ্ট করে বিপদগামী করে এবং ধ্বংসের দিকে ঠেলে দেয় এবার আসি মিথ্যা কোন কোন ক্ষেত্রে হয় আমরা এর আগে বেশ কিছু দিক আলোচনা করেছি সবচেয়ে জঘন্য মিথ্যা কি সেটা হচ্ছে আল্লাহর উপরে মিথ্যাচার করা সবচেয়ে জঘন্য মিথ্যাচার হচ্ছে আল্লাহর উপরে মিথ্যাচার করা আল্লাহ যা বলেন নাই আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া যে আল্লাহ বলেছেন বা আল্লাহ রবুল আলমিন যেই উদ্দেশ্য করেন নাই সেই উদ্দেশ্য বয়ান করা আল্লাহ তালা কোরআনে কারিমধ্যে বলেছেন ওমেন মান মানে আল্লাহ কে দিবেন তার থেকে বড় জালিম আর কে আছে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা রচনা করে মানে আল্লাহ রবুল আলমিন যে কথা বলেন নাই আল্লাহর নাম দিয়ে সে কথা বলে যে আল্লাহ বলেছেন অথবা আল্লাহর কি নিজের মতো করে বলে দেয় যে আল্লাহ রাবুল আলমিনের উদ্দেশ্য হচ্ছে এটা প্রিয় বন্ধুগণ এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যাচার তাহলে যারা বলে যে আল্লাহর সন্তান রয়েছে নওয়াজবিল্লাহমিন জালেক খ্রিস্টানরা বা ইহুদিরা তারা কি আল্লাহর প্রতি জঘন্য মিথ্যাচার করল না তারা আল্লাহ রবুল আলমিনের প্রতি জঘন্য মিথ্যাচার করার কারণে সবচেয়ে বড় জালিমদের অন্তর্ভুক্ত প্রিয় বন্ধুগণ আল্লাহ রবুল আলমিন যেটা হালাল করেন নাই সেটাকে কেউ যদি হালাল করে এটা আল্লাহর উপরে মিথ্যাচারের সামিল অথবা আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে কেউ যদি হারাম মনে করে বা হারাম বলে ঘোষণা দেয় সেটিও আল্লাহর উপরে মিথ্যাচারের সামিল মানে আল্লাহর হারামকৃত বস্তুকে হালাল করা আর আল্লাহর হালালকৃত বস্তুকে হারাম করা এটি আল্লাহ সুবহান ও তাল্লার উপরে মিথ্যাচারের সামিল আর এটি হচ্ছে সবচেয়ে জঘন্য মিথ্যাচার কোনো কোনো আলেমের মতে শিরিকের থেকেও বড় অপরাধ এটা আব্দুর রহমান বিন সায় রাহমাহুল্লাহ তিনি বলেছেন যে শিরিক সবচেয়ে বড় গুণা কিন্তু শিরিকের থেকেও বড় গুণা হচ্ছে আল্লাহর উপরে মিথ্যাচার করা এরপরে জঘন্য মিথ্যা সেটি হচ্ছে আল্লাহ রসুলের নামে মিথ্যাচার করা আল্লাহ নবী সাল্লাম যে কথা বলেন নাই যেই কাজ করেন নাই যেটার আদেশ বা নিষেধ করেন নাই কেউ যদি বলে যে না এটা আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল করেছেন আল্লাহ রসুল আদেশ দিয়েছেন বা নিষেধ করেছেন তাহলে সে মূলত আল্লাহ রসুলের নামে মিথ্যাচার করল নবী সাল আলি সাল্লামের নামে মিথ্যাচার করা ভয়ানক গুণা আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন মন কাদবা আলিয়া নার যে ব্যক্তি আমার নামে জেনে বুঝে কোনো মিথ্যা কথা বলল সে যেন জাহান্নামের আগুনে তার আসন নির্ধারণ করে নিল অর্থাৎ সেই ব্যক্তি জাহান নামে প্রবেশ করবে আল্লাহ নবীর নামে মিথ্যা কথা বলা আর সাধারণ মানুষের ব্যাপারে মিথ্যা কথা বলার মধ্যে পার্থক্য আছে না নাই আল্লাহ নবী সাল্লামের প্রত্যেকটি কথা এক একটি সংবিধানের ধারার মতো শরীয়ত একটি হাদিসের উপরে ভিত্তি করে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে আবার একটি হাদিসের ভিত্তি করে বড়ো ধরনের কল্যাণ সাধিত হতে পারে অতএব রাসুলি করিম সাল্লাহসাল্লামের নামে মিথ্যা কথা অত্যন্ত ভয়াবহ আর বর্তমান সমাজে বানোয়াট হাদিসের শয়লাভ বয়ে চলেছে বানোয়াট ফজলতের বয়ান চলছে এটা করলে এত কোটি সোয়াব টঙ্গির মাঠে যদি কেউ নামাজ পড়ে তাহলে ঊনপঞ্চাশ কোটি সমপরিমাণ সোয়াব নাম ও জুবিল্লাহমিন আল্লা নবী সাল্লা সাল্লাম বলেছেন যে কেউ যদি মক্কার হারামে সালাত আদায় করে তাহলে অন্য মসজিদের তুলনায় এক লক্ষ গুণ সোয়াব পাবেন সুবাহান্লাহ আর মসজিদে নবমীতে কেউ সালাত আদায় করলে এক হাজার গুণ সোয়াব পাবেন এটি বিশুদ্ধ হাদিস অনেকেই বলে পঞ্চাশ হাজার অনেকে বলেন দশ হাজার কিন্তু এই হাদিসগুলো সহি না সহি হচ্ছে এক হাজার আর ওই মিথ্যাবাদীরা মানুষকে টঙ্গি মাঠের দিকে ধাবিত করার উদ্দেশ্যে হাদিস বানিয়েছে আল্লাহ এবং রসুলের উপর মিথ্যাচার করেছে যে কেউ যদি টঙ্গির মাঠে গিয়ে নামাজ পড়ে তাহলে সোয়াব পাবে উনপঞ্চাশ কোটি না সুবিল্লাহ তাহলে মানুষ কেন বলবে না যে গরিবের হজ টঙ্গিতে গেলে নাকি হজের সোয়াব পাওয়া যায় বলতেছে আমরা তো গরিব মানুষ আমরা তো মক্কামুদিনা যাওয়ার মতো আমাদের ক্ষমতা নাই মক্কামদিনা যাওয়ার মতো টাকা পয়সা নাই এই জন্য আমরা টঙ্গিতে আসছি এটাই আমাদের জন্য হজ কেন বলবে না থেকে বেশি কথা বলা হচ্ছে ওখানে না জালেক আল্লাহ নবী সাল্লাম বলেছেন ইয়াকুন কেদিফা ইনল কেদিফা ইহাদি ইনফুজুর ও ইনল ফুজুর আহদি ইার যে তোমরা সাবধান হয়ে যাও কখনো মিথ্যা কথা বলবে না কারণ মিথ্যা কথা মানুষকে পাপাচারের রাস্তা দেখিয়ে দেয় আর পাপাচার মানুষকে জাহান নামের পদ দেখিয়ে দেয় ও রজুলা দেয়া যেই ব্যক্তি মিথ্যা কথা বলে এবং মিথ্যা কথা বলার চেষ্টা করে এভাবে সে যদি করতে থাকে সে আল্লাহর কাছে মিথ্যা হিসেবে পরিগণিত হয়ে যাবে নহম মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলা নেই মানুষকে মজা দেওয়ার জন্যে কৌতুক হিসেবেও মিথ্যা কথা বলা জায়েজ নেই আল্লা নবী সাল সাল্লাম বলেছেন ওয়াইল উলিল্লি ইউ হাদিস হাদিস কৌমাফাই যে ওই ব্যক্তির জন্যে ধ্বংস যে মানুষকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা কথা বলে ওয়াইল উল্লাহু ওয়াইল উল্লাহু তার জন্যে ধ্বংস তার জন্যে ধ্বংস এটি ইমাম আলবানুর রহমাল্লা হাসান হিসেবে উল্লেখ করেছেন শাহী তারকিব এবং তার হিব কিতাবে তাহলে কেউ যদি কৌতুকের ছলেও মিথ্যা কথা বলে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ বলেছে তার জন্যে অনিবার্য ধ্বংস অপেক্ষা করছে কৌতুক কি করা যাবে না কৌতুক করা যায় যাচ্ছে মানুষকে হাসানো যায় যাচ্ছে তবে সেটা মিথ্যা কথার মাধ্যমে নয় সেটা সত্য কথার মাধ্যমে কৌতুক করা যাবে আল্লাহ সাল্লা সাল্লাম কখনো কখনো সাহাবিদের সাথে মজা করেছেন কৌতুক করেছেন হাসি মজা করেছেন কিন্তু সেটা মিথ্যা কথা বলেন নাই কখনো মিথ্যার আশ্রয় নেন নাই এক সাহাবি এসে বলছেন যে হেল রাসুল আমি অনেক দূর থেকে এসেছি আমার একটা উটের খুব প্রয়োজন আমার উট নাই আমাকে একটা উটের ব্যবস্থা করে দেন আল্লাহ এখানে একটু মজা করলেন যে তোমাকে একটা উটের বাচ্চা দেবো আমি বলছি আল্লাহ আমি অনেক দূরে যাব আমি উটের বাচ্চা না কি করব তখন নবিসাল্লাম তাকে বললেন যে পৃথিবীতে কি উঠ আছে যেটা অন্য কোনো উটের বাচ্চা না মানে পৃথিবীতে যত উট আছে এমন কোনো কি উঠ আছে যেটা অন্য উঠের বাচ্চা না তাহলে আল্লাহ নবী সাল্লাম একটু হাসানোর জন্য এটা বললেন এক বৃদ্ধ মহিলা এসে বলছেন যে হে আল্লাহ রসুল আমি কি জানাতে যাব। তখন নবী সাল্লাম একটু মজা করে বললেন যে না বয়স্ক মহিলা জানাতে যাবে না বৃদ্ধ মহিলা জানাতে যাবে না উনি তো ভয় পেয়ে গেলেন উনি কান্নাকাটি শুরু করলেন যে হালা হাসুন তাহলে কেমন কি হবে এবার নবী সাল্লাম বলছে যে দুঃখ পেও না জান্নাতে যাওয়ার আগে কেউ বৃদ্ধ থাকবে না সবাই যুবতী হয়ে তারপরে জানাতে যাবে যুবক যুবতীরা জানাতে যাবে তাহলে মিথ্যা হলো না এরকম মানে আরো অনেক হাদিস আছে যেখানে আল্লাহ নবী সাল্লাম সাহেবদের সাথে মজা করেছেন কিন্তু কখনো মিথ্যা কথা বলেন নাই প্রিয় বন্ধুগণ বাচ্চাদের সাথেও মিথ্যা কথা বলা যাবে না সুতরাং সর্বস্তরে আমাদেরকে সত্য চর্চা করতে হবে এবং মিথ্যা থেকে বাঁচতে হবে মিথ্যা সমাজ থেকে দূরভূত করার চেষ্টা করতে হবে আমাদের সন্তানদেরকে আমরা সত্য কথা বলে বলতে উৎসাহিত করি মিথ্যা থেকে বাঁচাই সত্য চর্চা করি মিথ্যা থেকে সমাজকে রক্ষা করি তাহলেই আমরা বাঁচব আমাদের সমাজের ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে আল্লাহ তালা আমাদেরকে সত্যবাদী হিসেবে কবুল করে নিন এবং মিথ্যা থেকে রক্ষা করুন আল্লাহ মাহামিদ জজাকুমুল্লাহ নবীন মহম্মদীল আজমাইন আসালামুক ও রহমত আল্লাব